আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্টুডেন্টস, অনারেবল গার্ডিয়ান্স, অডিয়েন্স, ভিউয়ার্স অ্যান্ড অনারেবল এমসি মেম্বার্স, দিস ইজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। ওয়েলকাম টু অনলাইন ক্লাস ফ্রম হাজিরপাড়া হামিদিয়া হাই স্কুল সদর লক্ষ্মীপুর। থ্যাংক ইউ অল ফর পার্টিসিপেটিং আওয়ার অনলাইন ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ডিগ্রি প্র্যাকটিস ফর ক্লাস 8, 9, 10, 11। ওকে, এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল ওয়ান, রেড লিফ ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট মার্কার পেন ইন দা ওয়ার্ল্ড। পজিটিভ। ওকে ডিয়ার স্টুডেন্টস, রেড লিফ is the most important marker pen in the world. This is superlative degree sentence. Now it is converted into positive degree. Okay. This is focus point. Okay. The সাধারণ superlative degree বাক্য এই জন্য আমরা কি করব, no other দিয়ে positive করব। Okay, no other. No other পরে আমরা কি কাজ করব, the superlative, the most important, এই পার্টটা হচ্ছে আমাদের superlative পার্ট, এর পরের অংশ আমরা সামনে বসিয়ে দেব। মার্কার পেন ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট টাইম আমরা কি করব, আমরা সাবজেক্ট বসাবো। তাহলে আমাদের সাবজেক্ট এখানে আছে ইজ, তাহলে ইজ আমরা বসিয়ে দিলাম। ওকে, নেক্সট টাইম আমরা নিয়ম অনুসারে আমরা এখানে ফর রিলেটিভ কনজাংশন এস বসাবো। তারপর আমাদের দি মোস্ট বাতিল হয়ে যাবে, আমাদেরকে লিখতে হবে পজিটিভ ফর্ম। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ ফর্ম। ওকে, ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমাদেরকে নিয়ম অনুযায়ী এস বসাতে হবে। সর্বশেষ আমরা কি করব, সাবজেক্ট রেড লিফ লিখব। ওকে, রেড রেড লিফ। ওকে, আশা করি নিচ্ছি বুঝতে পেরেছে, যেহেতু আমরা আগে সব নিয়ম গুলোই ভালোভাবে শিখে আসছি। দুই নম্বর উদাহরণ আমরা, দুই নম্বর প্র্যাকটিসটা আমরা করব। দুই নম্বর উদাহরণ হচ্ছে দুই নম্বর উদাহরণ হচ্ছে
example 2 হচ্ছে শেক্সপিয়র ইজ ওয়ান অফ দ্য greatest dramatists in the world. Dear student, Shakespeare is one of the greatest dramatists in the world. This is superlative degree sentence. এখন আমরা এবার করবো কি করবো? Comparative sentence, comparative with রূপান্তর করবো। তো এখন আমাদের ওয়ান অফ দ্য হচ্ছে ফোকাস পয়েন্ট। আমরা আগে শিখেছি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা সাবজেক্ট আর ভার্ব হুবহু বসে যায়। এখানে নোট শেষ, তাহলে আমরা লিখলাম এরপর আমাদের কি করতে হয়, সুপারলেটিভ ফর্ম কি? সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট, তাহলে দ্য ওয়ার্ড সুপারলেটিভ ফর্ম গ্রেটেস্ট ইজ will be changed into comparative form greater. Okay, next time আমরা one of the যুক্ত superlative কে comparative করতে হলে then most other আমরা লিখতে হয় নিয়ম অনুযায়ী, then most other। এখানে তিনটা অপশন আছে, আমরা দেন মোস্ট আদার অপশনটা ইউজ করলাম, আর অন্য দুইটা অপশন হচ্ছে দেন অল আদার, দেন মেনি আদার। ওকে, নেক্সট টাইম আমরা কি করব যে সুপারলেটিভ এর পরের অংশ, তাহলে সুপারলেটিভ হচ্ছে কি গ্রেটেস্ট, তার পরের অংশ কি ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের সামনে বসে যাবে। ওকে, ড্রামাটিস্ট in the world. Okay, dear viewers, নিশ্চয়ই আপনারা দুই নম্বর উল্টি দুই নম্বর উদাহরণটি বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট এক্সাম্পলে যাব। Example 3. Example 3 হচ্ছে লক্ষ্মীপুর is smaller than Dhaka. Positive. Okay. Dear learners,
লক্ষ্মীপুর ইজ স্মলার দেন ঢাকা, এটা আমরা গত ক্লাসে করেছি যে এটা ব্যতিক্রম কম্পারেটিভ এর ডিগ্রির বাক্য থাকে সেখানে আমাদেরকে বাক্য নেগেটিভ করতে হবে, তাহলে আমরা এখানে নট যোগ করবো। এরপর নিয়ম অনুযায়ী আমাদেরকে হ্যাজ বসাবো। নেক্সট আমরা কি করবো, কম্পারেটিভ ফর্মকে পজিটিভ করবো, তাহলে স্মল আর পজিটিভ ফর্ম হচ্ছে স্মল, তাহলে আমরা এখানে স্মল লেখ। নেক্সট নিয়ম অনুযায়ী হ্যাজ বলবো, তারপর আমাদের সাবজেক্ট লক্ষ্মীপুর এখানে লিখে ফেলবো। চতুর্থ এক্সাম্পল হচ্ছে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ আমরা সুপারলেটিভ বাক্য রূপান্তর করবো, তাহলে এই বাক্য দিস ইজ পজিটিভ ডিগ্রি, যেহেতু দিস সেন্টেন্স স্টার্টেড নো আদার। ওকে, এই ধরনের বাক্যকে আমরা কিভাবে সুপারলেটিভ করব, আমরা প্রথমে সাবজেক্ট লিখব। সাবজেক্ট হচ্ছে আমাদের রহিম, আমরা রহিম লিখে ফেলব। এরপর আমরা লিখব ভার, তাহলে আমাদের ভার হচ্ছে ইজ, আমরা ইজ লিখব। যেহেতু আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করবো বাক্যটিকে, যে তাহলে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় আর্টিকেল বি ব্যবহৃত হয়, তাহলে আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের যে পজিটিভ ফর্ম আছে সেই পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম করতে হবে, অর্থাৎ গুড উইল বি চেঞ্জ ইনটু বেস্ট। ওকে, লেখলাম বেস্ট। নেক্সট টাইম আমরা কি করব, যে নোয়াদারের পরের অংশ আমরা সামনে বসিয়ে দিব। ওকে, তাহলে বয় ইন দা ক্লাস, ইন দা সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা নিশ্চয়ই চতুর্থ এক্সাম্পলটি বুঝতে পেরেছ। আমরা সর্বশেষ এক্সাম্পলটি করব, অর্থাৎ পাঁচ নম্বর উদাহরণটি আমরা এখন বুঝতে চেষ্টা করব। তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসে আছো নিশ্চয়ই, নোট করবে ভালোভাবে।
তাহলে পঞ্চম এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল ফাইভ, ভেরি ফিউ, ভেরি ফিউ ডিকশনারিজ ডিকশনারিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যাজ অক্সফোর্ড ভেরি ফিউ ডিকশনারিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ অক্সফোর্ড, দিস ইজ পজিটিভ ডিগ্রি, বিকজ দিস সেন্টেন্স স্টার্টস ভেরি ফিউ, আমরা জানি ভেরি ফিউ দিয়ে যখন ডিগ্রি বাক্য শুরু হয় তখন বাক্য পজিটিভ ডিগ্রি বাক্য। ওকে, এখন আমরা এই বাক্যকে সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করবো, মানে কিভাবে কনভার্ট করবো, আমাদেরকে প্রথমে সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হয়, মানে এদেরকে সাবজেক্ট হচ্ছে কি অক্সফোর্ড, তাহলে আমরা অক্সফোর্ড লিখে ফেললাম অক্সফোর্ড। ওকে, নেক্সট আমাদের কি কি লিখতে হয়, ভার, তাহলে এবার একটা ভার কি আছে এখানে আর, কিন্তু এখানে আমরা আর কেন লিখলাম, ভেরি ফিউ দিয়ে বাক্য যদি শুরু হয় আমরা জানি ভার প্রোগ্রাম লিখতে হয়, কিন্তু এখন আমরা দেখতে হবে ইজ, যেহেতু অক্সফোর্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার সিঙ্গুলার হয়, তাহলে এম ইজারের মধ্যে ইজ হলো সিঙ্গুলার, ওয়াজ ওয়ারের মধ্যে সিঙ্গুলার হলো ওয়াজ। ওকে, নেক্সট আমরা কি করব, যে ভেরি ফিউ দিয়ে পজিটিভ বাক্য যদি থাকে তাহলে সুপারলেটিভ করার সময় এখানে ওয়ান অফ দা আমরা যোগ করতে হবে, ওয়ান অফ দা, তাহলে দেখলাম ওয়ান অফ দা, যেহেতু আমাদের ইম্পর্টেন্ট শব্দটা পজিটিভ করম এবং এটা মোর দ্যান ওয়ান সিলেবল, এ কারণে সুপারলেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে এখানে ইম্পর্টেন্ট যেহেতু মোর দেন ওয়ান সিলেবল, এই জন্য এখানে আমাদেরকে মোস্ট কথাটা যোগ করতে হবে, মোস্ট, এরপর আমাদেরকে কি করতে হবে, ইম্পর্টেন্ট ওয়ার্ড যোগ করতে হবে, ইম্পর্টেন্ট লিখতে হবে, নেক্সট টাইম আমাদের কি করতে হবে, ভেরি ফিউ পরের অংশ আমাদেরকে তার সামনে লিখে ফেলতে হবে, তাহলে আমরা লিখতে পারি ডিকশনারিজ ডিকশনারিজ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ডিয়ার লার্নার্স, আমরা আজকে তিনটি বা ভিন্ন ভিন্ন ভাবে ডিগ্রি ক্লাস নিয়েছি, আজকে আমরা তিনটি ক্লাসের আলোচনার ভিত্তিতে আমরা আজকে পাঁচটি সেন্টেন্স প্র্যাকটিস করেছি, নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছ, আশা করি তোমরা পরীক্ষায় আসলে ভালোভাবে
পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবে। এরপর আমরা নতুন টপিকসে যাব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। ওকে, গুড বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।